কথায় বলে বিপদ যখন আসে তখন একটার পর একটা আসে। নোট বাতিলের ঠেলায় যখন নাকানি চমানি অবস্থা দেশের আমজনতার, তখন গোদের ওপর বিষফোঁড়া হয়ে যন্ত্রণা বাড়িয়েছে নুন আতঙ্ক। শুক্রবার দিনভর যখন পুরনো নোট জমা নিয়ে খুচরো টাকা হাতে পেতে মরিয়া সাধারণ মানুষ, তখনই উত্তরপ্রদেশের একাংশে রটে যায় টাকার মতো বাজার থেকে গায়েব হতে চলেছে নুনও। নোট আতঙ্কের আগুনে ঘি ঢালে এই রটনা। নোটের পেছনে দৌড়নো বন্ধ করে হাতে থাকা টাকা দিয়ে নুন কিনতে ব্যস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ, আর সেই সুযোগ নিতে পিছুপা হয়নি এক শ্রেণীর ব্যবসায়ী। উত্তরপ্রদেশের অন্তত 40টি জেলায় এক লাফে বেড়ে যায় নুনের দাম। বরেলি, মোরাদাবাদ, সম্ভল, আমরোহা, রামপুর প্রভৃতি এলাকায় কেজি প্রতি নুন বিক্রি হতে শুরু করে 150 থেকে 250 টাকায়। কোনো কোনো জায়গায় দাম পৌঁছে যায় 400 টাকা প্রতি কেজিতে। নুন আতঙ্ক এমন জায়গায় পৌঁছয় যে কয়েকটি জায়গায় শুরু হয় লুটপাট। পরিস্থিতি সামাল দিতে মোরাদাবাদের বেশ কয়েকটি দোকান বন্ধ করে দেয় পুলিশ। গাজিয়াবাদে চড়া দামে নুন বিক্রি করার জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। স্থানীয় প্রশাসনের আশ্বাস, রাজ্যে নুনের কোনো ঘাটতি নেই। সবসে পহলে মে জনতা সে আপিল করতা হুম কি নমক কি কোই কিসি প্রকার কি কোই কমি নেই হ্যায় শহর মে আর জিলে মে আর আসপাস কে ক্ষেত্রো মে ভি কোই কমি নেই হ্যায়। নমক আপনে নির্ধারিত মূল পে হি বিকেগা আর নির্ধারিত মূল সে এক পয়সা ভি অধিক মে নেই বিকনা চাহিয়ে। গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। इस परिस्थिति का कोई लोग गैर जिम्मेवाराना अफवाह फैलाकर, जैसे कल नमक के संबंध में हुई, पर्याप्त मात्रा में सब राज्यों में है। স্থানীয় প্রশাসন এবং কেন্দ্র আশ্বাস দিলেও আতঙ্ক কাটেনি, বরং উত্তরপ্রদেশ ছেড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য প্রান্তে। দিল্লির জামিয়ানগরে এদিন ক্রেতাদের সঙ্গে বিবাদের জেরে গুলিবিদ্ধ হন এক ব্যবসায়ী। পরিস্থিতি সামাল দিতে গেলে ক্ষিপ্ত জনতা পাথর বৃষ্টির মুখে পড়ে পুলিশ। এদিন বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতির ওপর নজর রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী। তীব্র আতঙ্ক মুম্বাইতেও। পুলিশ সূত্র খবর, গুজবের জেরে বেশ কয়েকটি জায়গায় নুনের দাম বেড়ে যায়। কোনো কোনো জায়গায় 700 টাকা কেজি নুন বিক্রি হয়েছে বলে খবর এসেছে। মুম্বাই পুলিশ জানিয়েছে পরিকল্পনা করে রটানো গুজবের জেরেই এই নুন আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ছবি হায়দ্রাবাদেও, নুন আতঙ্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। পুলিশ সূত্র খবর, নুনের আকালের খবর রীতিমতো ভিত্তিহীন। এই পরিস্থিতিতে কেন্দ্রের আশ্বাস, দেশের বিভিন্ন রাজ্যে পর্যাপ্ত নুন মজুত আছে, ঘাটতি হওয়ার কোনো কারণ নেই। এবিপি আনন্দ।